আসসালামু আলাইকুম। আপনারা অনেকে হচ্ছে মাল্টিগ্রাফটিং গাছ সম্পর্কে ক্লিয়ারভাবে জানতে চাইছেন। আমার সামনে যে গাছটা দেখতেছেন এটা হচ্ছে মাল্টিগ্রাফটিং আমের গাছ, অর্থাৎ একটা গাছের ভেতরে প্রায় 10টা বা 6টা এরকম করে কলম করা আছে বিভিন্ন জাতের। এগুলো হচ্ছে প্রত্যেকটা ডালে ডালে কলম করা আছে, যেগুলো ডাল দেখতেছেন প্রত্যেকটা ডালে ডালে কলম করা আছে এবং সবগুলো হচ্ছে মোটা মোটা ডাল। আমি যদি একদম ক্লোজ করে আপনাদের দেখাই, এই যে দেখেন এখানে একটা কলম একটা জাত, এই যে এখানে একটা কলম, মানে প্রত্যেকটা জয়েন্ট আছে। এই যে এখানে যদি ক্লিয়ারভাবে দেখেন প্রত্যেকটা ডালে ডালে এই যে জয়েন্ট আছে, এগুলো হচ্ছে কলমের জয়েন্ট। তো এইখানে রেড আইভরি, চাকাপাত, মিয়াজাকি সহ বিভিন্ন প্রকার দেশি বিদেশি এবং 12 মাসি আম দিয়ে গ্রাফটিং করা আছে, যাতে আপনার বাড়িতে একটা গাছ লাগায় বিভিন্ন জাতের আমের স্বাদ নিতে পারেন। যদিও বলা ভালো যে এগুলাতে হচ্ছে খুব আহামরি পরিমাণ ফল এভাবে ধরবে না, যেহেতু মাল্টি টাইপের আম আপনার একটা গাছে ধরবে, সেই অনুযায়ী ফলনটা কম হবে। তবে এটা দেখতে হচ্ছে এক্সক্লুসিভ, আপনার বাড়িতে যখন লাগাবেন একটা গাছের ভেতরে 3-4 রকমের আম সবসময় যখন ঝুলে থাকবে, দেখা যাবে যে সবার সিজনে আগে আসতেছে কিছু এবং সিজনের পরের দিকে পাকতেছে কিছু এবং 12 মাস থাকতেছে যে কোনো একটা ডালে। এরকম আমের যখন গেট আপ থাকবে তখন কিন্তু এটা চমৎকার একটা লুক দেবে আপনার বাড়িতে। তো আপনার রুচিকে প্রাধান্য দিয়ে আমরা তৈরি করছি এরকম মাল্টিগ্রাফটিং আম গাছ। যদি কারো প্রয়োজন হয় 1টা 2টা বা 4টা, যার যে কটা প্রয়োজন সে কটা গাছ নিতে পারেন। এবং বলে রাখা ভালো, একটা গাছে যে কলমগুলো আছে অন্য গাছে এরকমভাবে করা নাই। অন্য গাছে হচ্ছে সিমিলার হয়তো বা 2-1টা থাকতে পারে, বাকিগুলো অন্য ভ্যারাইটি, মানে সবার রুচি তো একরকম হবে না। বা আমরা যদি এক ক্যাটাগরিতে কাজ করি, কাস্টমারও এরকমভাবে দেখা যাবে তার বাড়িতে অলরেডি সেই জাতগুলো আছে। তো আমরা চেষ্টা করছি ইউনিক একটা সিস্টেম করার, তো যার কারণে এই গাছে যা পাচ্ছেন অন্য গাছে আবার তা পাবেন না, ভিন্ন থাকবে, 2-3টা করে ভিন্ন থাকবে। এবং একটা গাছ ছাড়া অন্য গাছ না দেখে বলা যাবে না কী কী জাত আছে ওইটাতে। তো এইখানে দেখতে পাচ্ছেন চাকাপাত আছে, রেড আইভরি, মিয়াজাকি সহ অন্যান্য যে বিদেশি আম সেগুলো সহ দেশীয় আমেরও কয়েকটা জাত আছে এবং 12 মাসি আম এখানে উপস্থিতি আছে।